তৃণমূলের দিনাটা শহর ব্লক সভাপতি অসীম নন্দীর প্রয়াণে স্মরণসভা অনুষ্ঠিত হলো দিনাটায়। সোমবার দিনাটা শহরের মহারাজা নৃপেন্দ্রনারায়ণ স্মৃতি সদনে প্রয়াত নেতার স্মরণসভায় উপস্থিত ছিলেন তৃণমূলের কুচবিহার জেলা চেয়ারম্যান প্রাক্তন বিধায়ক উদয়ন গুহ, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়, দিনাটা পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী, সহকারী প্রশাসক অতুল সরকার, তৃণমূলের দিনাটা দুই নং ব্লক সভাপতি বিষ্ণু কুমার সরকার, অর্পণা দে নন্দী, দিলীপ দে, বিশুধর, প্রসন্নদেব শর্মা প্রমুখ। এবারে মল্লদান করবেন অসীম নন্দীর ছোট বোন, আমরা সবাই জানি। অসীম নন্দী অমর রহে, অসীম নন্দী অমর রহে, অসীম নন্দী অমর রহে, অসীম নন্দী তোমায় আমরা ভুলিনি ভুলব না। কুমার দেব শর্মা, আমরা স্মরণসভার কাজ শুরু করব। প্রথমেই আমাদের অসীম নন্দীর স্মরণে শ্রদ্ধা অনুষ্ঠান মাল্যদান। মাল্যদান করবেন শ্রী উদয়ন গুহ আমাদের।